বিজেপির বিজয় মিছিল দেখতে যেতে নিষেধ বাবার, অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রী। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা থানার দালুয়াবাড়ি গ্রামে। সূত্রের খবর, দলুয়াবাড়ি এলাকার বাসিন্দা ভবেশ মণ্ডল পেশায় অটো চালক। গত লোকসভা ভোটে রানাঘাট লোকসভা কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে শুক্রবার দলুয়াবাড়ি এলাকায় বিজয় মিছিল করে বিজেপিরা। সেই বিজয় মিছিল দেখতে যাওয়ার জন্য বাবা ভবেশ মণ্ডলের কাছে অনুমতি চেয়েছিল মেয়ে স্বপ্না মণ্ডল। ওই বিজয় মিছিলে মেয়েকে যেতে দিতে চায়নি ভবেশ বাবু। এরপরই সন্ধ্যায় ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই ছাত্রী। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে ওই ছাত্রীকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরিবারের অনুমান, বিজয় মিছিল দেখতে যেতে বারণ করতেই অভিমানে আত্মঘাতী হয়েছে ওই ছাত্রী। এর মধ্যে ওই বাড়ির পাশে একটা বিজয় মিছিল ছিল, সেই বিজয় মিছিলে যাওয়ার একটু কথা বলছিল যে একটু বিজয় মিছিলে যাবো, কিন্তু সেইটা বাবা বলছিল যে না, তোর বিজয় মিছিল তুই একা তোর সেই একা তোর জান লাগবে না, তুই পরবর্তীতে এখন আর জান লাগবে না। কোন দলের বিজয় মিছিল ছিল? বাড়ির পাশে দলুয়াবাড়ি স্কুলে। কোন দলের বিজয় মিছিল ছিল? ওই বিজেপি। আচ্ছা আচ্ছা। সেখানে যা বারণ করছিল আর কিচ্ছু না, এই মাত্র। আর তারপরে বাড়িতে আর কেউ কিছু জানেও না, বাড়িতে ঘরের মধ্যে যে জানে যে টিভি দেখছে, কিছুক্ষণ পরে তোর খোঁজাখুঁজি করছে, এখন দেখে ঘরের ভিতরে উন্না দিয়ে ওই ফ্যানের সাথে ওই ঝুলে আছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত ছাত্রীর দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ধানতলা থানার পুলিশ। নদিয়ার ধানতলা থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ।